এবার বাংলাদেশ ও ভারত সিনেমা হলে দেখা মিলবে অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমাটি। এই সিনেমাতে অপু বিশ্বাস দুর্দান্ত অভিনয় করেছেন। আশা করা যাচ্ছে দুই বাংলাতেই হিট করবে লাল শাড়ি সিনেমাটি। অপু বিশ্বাস ভারতের শোভাবসনের সাথে কথা বলতে গিয়েছিলেন লাল শাড়ি সিনেমাটি রিলিজ করার জন্য। নিমেষেই বলা যায় এবার সাকিব বুবলিকে টক্কর দিয়ে উপরে উঠে আসবে অপু বিশ্বাস। বাংলাদেশের হল সংখ্যা হিসাবে ধারণা করলে বোঝা যায় অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমাটি পেরে উঠবে না। কিন্তু যদি অপার বাংলা সিনেমায় লাল শাড়ি সিনেমাটি রিলিজ হয়ে যায় তাহলে চোখ বুঝেই বলা যায় অপু বিশ্বাসের সাথে সাকিব খান ও বুবলি কখনোই পেরে উঠবে না। কারণ অপু বিশ্বাসের জনপ্রিয়তা দুই বাংলাতেই আকাশছোঁয়া। প্রিয় বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এই সিনেমা লড়াইয়ে অপু বিশ্বাস জিতবে নাকি সাকিব খান জিতবে, তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এ চ্যানেলের সাথে থাকবেন।